হ্যালো ফুটবল ফ্যান্স, সর্বশেষ MLS লিগ ম্যাচে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি লিওনেল মেসি, যেই ম্যাচটিতে পয়েন্ট হারিয়েছে ইন্টার মায়ামি। অরল্যান্ডো সিটির বিপক্ষে সেই ম্যাচটিতে ড্র করার পর ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো ম্যাচটিতে পয়েন্ট হারানোর পিছনে লিওনেল মেসির না খেলাটাকেই কারণ হিসেবে জানিয়েছিলেন, এবং সেই ম্যাচটিতে পয়েন্ট হারানোর পর যদি আজও ইন্টার মায়ামি পয়েন্ট হারাতো তবে তারা MLS এর লিগ টেবিলের পয়েন্ট তালিকার দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে নেমে যেতে পারত। এবং DC ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটিতে আজ ইন্টার মায়ামি সেই পথেই ছিল। লিওনেল মেসিকে নিয়ে মাঠে নেমেও ম্যাচের 90 মিনিট পর্যন্ত কোনো গোল পায়নি মায়ামি। ম্যাচের প্রথমার্ধ থেকেই মেসি একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও আক্রমণভাগের ফিনিশিংয়ের অভাবে ইন্টার মায়ামি ম্যাচের 90 মিনিট পর্যন্ত কোনো গোল পায়নি। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে নাটকীয় একটি গোলের মাধ্যমে ম্যাচটিতে জয় নিয়েই মাঠ ছেড়েছে মেসির দল। আজ নিজেদের ঘরের মাঠে DC ইউনাইটেডকে 1-0 গোলে পরাজিত করেছে ইন্টার মায়ামি। টাটা মার্তিনো দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লিওনার্দো কাম্পানা, এবং গোলটি এসছে ম্যাচের 94তম মিনিটে। আজকের ম্যাচটিতে মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামি শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে, তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি। ম্যাচের 8 মিনিটে প্রথমবারের মতো আক্রমণে ওঠে মায়ামি। লুইস সুয়ারেজের পাশ থেকে গোলের সামনে বল পেয়েছিলেন বেঞ্জামিন কেমাসিচ, তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ম্যাচটিতে মায়ামির বল দখলের দাপটের মাঝে DC ইউনাইটেডও বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে, তবে গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের নৈপুণ্যে এই ম্যাচটিতে উতরে গেছে মায়ামি। এরপর ম্যাচের 43তম মিনিটে আরও একটি সহজ সুযোগ পেয়েছিল মায়ামি। জর্ডি আলবার বাড়ানো দুর্দান্ত বল বক্সের মধ্যে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়েও জালে পাঠাতে ব্যর্থ হন কেমাসিচ। তার সামনে শুধুমাত্র DC ইউনাইটেডের গোলরক্ষকই ছিল, তবে তাকে পরাস্ত করতে পারেননি এই মার্কিন খেলোয়াড়, যার কারণে ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল পায়নি মায়ামি। দ্বিতীয়ার্ধে ফিরে এসে লিওনেল মেসি একের পর এক আক্রমণ চালান DC ইউনাইটেডের অর্ধে। একটা সময় তো DC ইউনাইটেডের বক্সের মধ্যে একাই 7 জন খেলোয়াড়কে কাড়াচ্ছিলেন মেসি, তবে অল্প জায়গায় বেশি জটলা হয়ে যাওয়ার কারণে সেখান থেকে গোল করতে পারেননি মেসি। এছাড়াও ম্যাচে একটি ফ্রিকিকও পেয়েছিলেন মেসি, তবে সেখান থেকে তার নেওয়া শট DC ইউনাইটেডের খেলোয়াড়দের গায়ে লেগে ফিরে আসায় ম্যাচটিতে কোনো গোল পাননি মেসি, যার কারণে ম্যাচটির 90 মিনিটে মনে হচ্ছিল আরও একবার ড্রয়ের সামনে দাঁড়িয়ে আছে মায়ামি। তবে সেখান থেকে নাটকীয় একটি গোলের মাধ্যমে ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। লুইস সুয়ারেজের বদলি হয়ে মাঠে নামা কাম্পানা মাঝমাঠ থেকে বাড়ানো বলকে দারুণ দক্ষতায় রিসিভ করে DC ইউনাইটেডের গোলরক্ষককে বোকা বানিয়ে বলটি জালে জড়ান, এবং যার মাধ্যমে ম্যাচটিতে 1-0 গোলে জয় পেয়েছে মায়ামি। বর্তমানে মায়ামি 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার উপরে আছে। অন্যদিকে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি ইন্টার মায়ামির থেকে 1 ম্যাচ কম খেলে 30 পয়েন্ট নিয়ে MLS এর পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে আছে।